আগামী 7ই এপ্রিল শুভ ষষ্ঠীর ঘটোদয়ের মাধ্যমে শুভ সূচনা হবে টাকাপুরা মিতালী সংঘ ও টাকাপুরা দক্ষিণ পল্লী সর্বজনীন বাসন্তী পূজা ও মিলন উৎসব। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রস্তুতি সম্পর্কে জানালেন কমিটির সভাপতি দেবাশিষ গায়েন। টাকাপুরা মিতালী সংঘ এবং টাকাপুরা দক্ষিণ পল্লী মিলে করা হয়। আমাদের এই বছর পুজো 58তম বর্ষে পড়েছে। বিগত দিনে আমাদের যে পুজো এখানে হতো, তো আমাদের বহু শিল্পীরা এসে আমাদের এখানে কিন্তু প্রোগ্রাম করে গেছে। মূলত আগে যাত্রা হতো, তারপরে পরের ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ অর্কেস্ট্রা এসছে। আমাদের বহু চিত্রশিল্পী তারা এখানে এসে প্রোগ্রাম করে গেছেন। তা বিগত বছরের ন্যায় আমরা এবছরও ঠিক সেইভাবে প্রস্তুতি রেখেছি। আমাদের 6 দিন অনুষ্ঠান হয়, মূলত ষষ্ঠী থেকে অনুষ্ঠান শুরু হয়। তো প্রত্যেক বছর আমাদের চমক থাকে, এবছরও আমাদের চমক আছে। তো সেই চমকটা আমরা ক্রমশ প্রকাশ করি। তো মোটামুটি পুজোর প্রস্তুতি আমরা অনুষ্ঠানসূচি সাজিয়ে নিয়েছি এবং প্রস্তুতি আমাদের ঠিকঠাক চলছে। প্যান্ডেল হচ্ছে, ঠাকুর তৈরি হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এবার রং টং হচ্ছে, আমাদের মন্দিরও দেখেছেন। তো সব দিক থেকে আমরা প্রায় প্রস্তুতি নিয়েই ফেলেছি। আমাদের চানার যে ব্যাপারটা থাকে, যে আর্থিক সাহায্য যেটা আমরা পাই, আমাদের পল্লীবাসী থেকে শুরু করে পার্শ্ববর্তী পল্লীবাসী এবং অন্যান্য গ্রাম থেকে আমরা তুলি, বিভিন্ন দিক থেকে আমাদের আর্থিক সহায়তা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের প্রায় প্রস্তুতি পর্ব চলেই এসছে, আমাদের অনুষ্ঠান সূচিও প্রায় তৈরি হয়ে গেছে। সূচি আমাদের এবছর 7ম অর্কেস্ট্রা আছে, 8ম আমাদের বিখ্যাত হেমন্ত গলায় যিনি গান করেন, বহু পরিচিত আমাদের বাংলায় জয়ন্ত দে, উনি আছেন। 9ম আছেন, 9ম আমাদের সিরিয়ালের একজন শিল্পী আসবেন, ওনার নাম হচ্ছে সৌমি, অগ্নিরূপমা সিরিয়ালের সৌমি। 10ম আমাদের বিখ্যাত পপ শিল্পী আরিয়া সিং এবং জনপ্রিয় সিরিয়াল বরণ সিরিয়ালের তিথি। 11ম আমাদের মানে শেষ যেদিন, ওই দিন আমাদের পশ্চিমবাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই সিরিয়ালের মিঠাই এবং বিখ্যাত গায়ক ভাংরা বিখ্যাত সুরিন্দর সিং, উনি আসছেন। এছাড়া আমাদের আরও চমক আছে, আমরা শুভঙ্কর এবং তানিয়া ওনাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে, ওনারাও আসছেন। এছাড়া আমাদের আরও চমক আছে, 6দিনব্যাপী আমাদের যে উৎসব হবে, সেই উৎসব আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হয়। আমাদের এই 6 দিন যে রাতে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠান দেখার জন্য আমি 18তম পূজার সভাপতি হিসেবে, আমার পাশে সহসম্পাদক আছে, সহসভাপতি আছেন। তো সমস্ত নন্দীগ্রামবাসী এবং খেজুরিবাসী, এছাড়া এই চ্যানেল যারা দেখছেন, প্রত্যেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন 8ই এপ্রিল থেকে 12ই এপ্রিল আমাদের এই টাকাপুরা মিতালী সংঘের প্রাঙ্গণে, যে বসন্তের সন্ধ্যায় যে অনাবিল আনন্দ আমরা মানুষকে এত বছর ধরে দিয়ে এসেছি, এবছরও আমরা দেব। তা তাই আমি প্রত্যেক দর্শকবৃন্দদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন মিতালী সংঘের প্রাঙ্গণে, আসুন আনন্দ উপভোগ করুন। এবং টাকাপুরা মিতালী সংঘ ও টাকাপুরা দক্ষিণ পল্লীর সহায়তায় আয়োজনে যে বাসন্তী পূজা এবং গ্রামীণ মিলন মেলা অনুষ্ঠান করা হয়, এবছর হয়েছে, আগামী দিনেও হবে, আপনারা আসুন। আগামী দিনে আমরা যাতে আরও ভালোভাবে করতে পারি, তার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা আবার আগামী বছরগুলোতে ভালোভাবে পূজা সম্পন্ন করতে পারবো ও গ্রামীণ মিলন মেলা সম্পন্ন করতে পারবো।